বলতে আই ডোন্ট কেয়ার, আমি বাড়ির বাইরে অপেক্ষা করছি, ভেতরে ঢুকবো না, টাইম ওয়েস্ট না করে দ্রুত চলে আসবে। আচমকা পুনুর ফোন পেয়ে দুর্ভা ভ্যাবাচেকা খেয়ে গেল। ধমকি দিচ্ছেন নাকি দুর্ভাকে? আশ্চর্য তো, একবার যাবে ভেবেও পরে রেগে দুর্ভাও বের হলো না। সুন্দর করে বললেই তো দুর্ভা যেত, এভাবে ছাড়ি দিয়ে বলা লাগতো? মিনিট পাঁচেক পার হতেই আন্টি এলেন দুর্ভার কাছে, এসে বললেন, কি রে তুর্ভা, তুই নাকি জামাইকে আসতে বলেছিস তোকে নিয়ে যাওয়ার জন্য? আমাকে একবারও বললি না, ছেলেটার নাকি কাজ আছে তাই তোকে বাসায় রেখে চলে যাবে, এজন্য ভিতরেও ঢুকবে না। আমাকে একবারও বলবি না তুই, এভাবে করলে হয়? আন্টি আছেন আন্টির কথায়, তুর্ফা আছে তুর্ফা চিন্তায়। বের হয়নি বলে এভাবে আন্টিকে ফোন দেবেন? তাও আবার সব দোষ তুর্ফার উপর চাপিয়ে দিলেন। তুর্ফা নাকি পূর্ণকে ডেকেছে, পূর্ণর পক্ষে এসব সম্ভব। আর উপায় না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে আন্টির কথায় বাসা থেকে বের হলো তুর্ফা। রাস্তার ধারে সোডিয়ামের আলোয় নিচে দাঁড়িয়ে আছেন পূর্ণ, যে আলোতে চিকচিক করছে পূর্ণ সুন্দর মুখশ্রী। এর মধ্যে জলজল করতে থাকা তার চোখ জোড়া নজর এড়ালো না তুর্ফার, রাগের আগুন জ্বলছে সে চোখে, যে আগুনে ভস্ম করে দিতে চাইছেন তুর্ফার ধুকপুক করতে থাকা হৃদয়। পূর্ণ থেকে চোখ ফিরিয়ে ধীর কদমে হেঁটে গেল তার দিকে। গাড়ি ছাড়া এসেছেন আজ, আবার আন্টিকে বলেছেন তার কাজ আছে, ব্যাপারটা কি? পূর্ণ সামনে দাঁড়িয়ে আছে চুপচাপ তুর্ফা, মুখ অন্যদিকে ফিরে। পূর্ণ কিছু বলছেন না, দেখে আর চোখে পূর্ণর দিকে একবার তাকিয়েছে। ঠিক এমন সময় পূর্ণ হঠাৎ রাগি গলায় বলে উঠলেন, সমস্যা কি তোমার? বাসায় যাবে না কেন? কি শুরু করেছো? পূর্ণর ধমকে চুপসে গেল তুর্ফা, মিনমিন করে বলল, অনেকদিন পর এসছি তো, তাই কয়েকদিন থেকে যেতে চেয়েছিলাম। তাই না, তোমাকে চিনি না আমি মনে করেছ? তুমি যে আমাকে ইচ্ছে করে জ্বালানোর জন্য এরকম করছো তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি আমি। অফিস থেকে এত ক্লান্ত হয়ে বাসায় ফিরি, কোথায় রেস্ট নিব তা না, তোমার জন্য এখানে ছুটে আসতে হয় আমার, আর তুমি সব বুঝেও ইচ্ছে করে এসব করছো। পূর্ণর গলায় স্পষ্ট রাগ, পূর্ণর ক্লান্ত চোখ মুখ বলছেন পূর্ণ অফিস থেকে ফিরেই এখানে চলে এসেছেন, তার কথার যুক্তি আছে বটে। যদিও তুর্ফা ইচ্ছে করে এসব করেছিল, তবুও তুর্ফার কাজের পিছনেও তো কারণ আছে, তুর্ফাকে তো জানতে হবে পূর্ণর উদ্ভট আচরণের কারণ। আর কতদিনই বা পালিয়ে বেড়াবেন তুর্ফার কাছ থেকে? তাই খানিকটা শক্ত গলায় বলল, তো কি করব বলুন, আপনি আমাকে এই কয়েকদিন ইগনোর করেননি, তাই আমিও করছি। আমি তোমাকে কবে ইগনোর করলাম? অবাক হয়ে প্রশ্ন করলেন পূর্ণ। তুর্ফা সরু চোখে তাকিয়ে বললেন, করেছেন, দাদু বাড়ি থেকে আসার পর আপনি ঠিকভাবে আমার সাথে কথা বলছেন না, আবার আমার দিকে তাকাতেন না ঠিক মতো, যেই আন্টির বাসায় এসছি তখন তো ঠিকই চলে এলেন। তাহলে বাসায় এতদিন কি হয়েছিল আপনার? এত কিছু বুঝেছো তাহলে এটা বুঝোনি কেন, ইগনোর করছিলাম বাসায় আসার পর? তুর্ফা না বোধক মাথা নাড়ালো, পূর্ণ একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার থেকে এর বেশি কিছু আশা করিনি আমি। তুমি কবে বড় হবে তুর্ফা, কবে আমাকে বুঝতে শিখবে তুমি? পূর্ণর কণ্ঠে কাতরতা, তার প্রশ্নে দিশেহারা বোধ করল তুর্ফা। কি বুঝিনি তুর্ফা, পূর্ণ যদি তুর্ফাকে পছন্দ করে তবে বলতে দোষ কোথায়, কেন প্রকাশ করে না পুরোপুরি? তুর্ফাকে চুপ থাকতে দেখে পূর্ণ গম্ভীর মুখে বললেন, এখন তোমার পড়ালেখা করার সময়, অন্য সব কিছুর জন্য সারা জীবন পড়ে আছে, এই সময়টা পড়ালেখায় ব্যয় করো, তোমার বয়সটা অল্প, এটা আবেগের স্রোতে ভেসে যাওয়ার সময়, আর আমি চাই না আমার জন্য এখন তোমার সময় নষ্ট হোক বা ভবিষ্যতে তুমি আফসোস করো, তাই এখন থেকে শুধু পড়াশোনায় মনোযোগ দাও তুর্ফা। আমাকে তুমি সারা জীবন নিজের পাশে পাবে, কিন্তু জীবনের এই সময়টা আর ফিরে পাবে না, তাই বাসায় যেয়ে অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করবে আজ থেকে, বাকি সব চিন্তা আমার উপর ছেড়ে দাও, এখন অন্য কোনো কিছু নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, বুঝেছ? পূর্ণর কথায় স্তব্ধতায় কিছুক্ষণ চুপ করে রইল তুর্ফা। তুর্ফার ভবিষ্যতের কথা ভেবে পূর্ণ নিজের অনুভূতিগুলো দমিয়ে রাখছেন, এমন ধৈর্যশীল পুরুষ আদৌ হয়? লোকটাকে যত গভীরভাবে বুঝতে শুরু করে ততই অবাক হয়। পূর্ণর প্রতি সম্মান বেড়ে গেল তুর্ফার, স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল পূর্ণর দিকে। এদিকে তুর্ফার মুখে বিস্ময় দেখে পূর্ণ ঈষৎ হাসলেন, তুর্ফার গাল টেনে দিয়ে বললেন, এখনই এত অবাক হয়ো না তুর্পাখি, তোমার যে আমার সম্পর্কে এখনও আরও অনেক কিছু জানা বাকি আছে, কিছুটা বিস্ময় সেদিনের জন্য বাঁচিয়ে রাখো। পূর্ণর আচরণে আর যতবার নয় অবাক হচ্ছে তুর্ফা, কি বললেন পূর্ণ তুর্ফাকে?
তোর পাখি নামটা শুনে কত আপন লাগছে, যেন কোনো প্রেমিক পুরুষ তার একান্ত ব্যক্তিগত মানুষকে ডাকছে। এই প্রথম তার থেকে এমন সম্বোধন পেয়ে তার কথাগুলো শুনে মনের মধ্যে অনুভূতির ঢেউ খেলে গেল তোরফার। আপনি এত ভালো কেন? মুগ্ধ গলায় জিজ্ঞেস করলো তোরফা। তোরফার মুগ্ধতায় নিঃসংকোচ হাসলেন পূর্ণ। সোডিয়ামের আলোয় নিচে যে হাসি ভয়ঙ্কর সুন্দর লাগলো তোরফার কাছে, যে হাসি বুকে ঝংকার তুলে নির্দ্বিধায়। পূর্ণ খানিকটা ঝুঁকে এসে ফিসফিসিয়ে বললেন, একবার তোমার পরীক্ষা শেষ হতে দাও, আমি কতটা ভালো তার সবটাই হাতে কলমে দেখিয়ে দেব তোমায়। পূর্ণর কণ্ঠে অদ্ভুত মাদকতা ছিল যা অস্থির করে তুলল তোরফাকে। টিপ টিপ করতে থাকা বুকে কোনো মতে শুকনো ঢোক গিয়ে বলল, বাসে যাবেন না? না, আজ ঠিক করেছি তোমাকে নিয়ে রাস্তায় রাত কাটাবো, দুষ্টু হেসে বললেন পূর্ণ। তোরফা পূর্ণর দিকে চোখ পাকিয়ে তাকাতেই পূর্ণ ভ্রু কুচকে বললেন, এভাবে তাকাও কেন? হ্যাঁ, আমি তোমার বড় ভুলে গিয়েছো, আমাকে চোখ রাঙাও। আমার বরের দিকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে তাকাবো, আপনার কি? পূর্ণ সেদিকে বলা কথাকে কপি করে বলল তোরফা। পূর্ণ প্রথমে অবাক হলেও পুরোপুরি প্রকাশ করলেন না, বাঁকা হেসে বললেন, সেম কথাটা তোমায় আমি বললে কেমন লাগতো তোরফা, একটু ভেবে দেখো তো। পূর্ণর কথায় গাল গরম হয়ে গেল তোরফার, অন্যদিক ফিরে বলল, ছি এখন চলুন তো বাসায় যাব। বলে হাঁটা শুরু করলো তোরফা। পূর্ণর সাথে বেশি কথা বাড়ানোর ইচ্ছে হলো না তোরফার। দেখা যাচ্ছে তোরফার কথায় তোরফাকেই ফাঁসিয়ে দিচ্ছেন, বরাবরের মতো আর লজ্জার সম্মুখীন হতে হবে তোরফাকে, যা তোরফা এই মুহূর্তে চায় না। পূর্ণ খানিকটা হেসে চুপচাপ তোরফার পাশে এসে হাত ধরে হাঁটতে লাগলেন। তোরফা প্রসঙ্গ ঘুরাতে জিজ্ঞেস করলো, আজ গাড়ি নিয়ে আসেননি যে, কিভাবে যাব আমরা? রাইসা বলল তুমি নাকি গাড়িতে বাসায় যেতে চাও না, রিক্সায় যাবে, তাই ভাবলাম রিক্সাই করেই নিয়ে আসি তোমাকে। তবে আসল কারণ হচ্ছে ইচ্ছা করে গাড়ি নিয়ে আসিনি, ভেবে দেখলাম একসাথে রিক্সা ভ্রমণও তো হয়নি আমাদের কখনো। চোখ টিপে কথাটা বললেন পূর্ণ। বড় বড় চোখে পূর্ণর দিকে তাকালো তোরফা, একই সাথে রাইসাকে বকলো মনে মনে। কি দরকার ছিল পূর্ণকে বলার? পর মুহূর্তে ভাবলো ভালো হয়েছে, তোরফাও ইচ্ছে ছিল বিয়ের পর জামাইয়ের সাথে এক ভরা সন্ধ্যায় রিক্সা ভ্রমণ করার। আজ সব শেষে সেই ইচ্ছেটাও পূর্ণর সান্নিধ্যে পূরণ হয়ে যাবে। ঈষৎ ফাঁকা রাস্তায় রিক্সা ছুটে চলছে নিজের মতো করে। ঢাকা শহরে জ্যামের অভাব না থাকলেও কাকতালীয় ভাবে আজকে রাস্তায় জ্যাম কম। রিক্সায় ওঠার পর থেকে চুপচাপ বসে আছে দুজনে, কথা বলছে নিরবতা। সন্ধ্যাবেলায় যেন রাস্তাঘাটের আসল সৌন্দর্য ফুটে ওঠে, ঘর ফিরা মানুষের কোলাহলে চারপাশ মুখরিত থাকে। আশেপাশে সেসব দেখতে দেখতে চলছে তারা, চায়ের টঙ্গে আড্ডা দিচ্ছে লোকজন, সুখ দুঃখের গল্প হচ্ছে চায়ের কাপের সাথে, দোকানিরা ক্রেতা পেয়ে ব্যবসায় মত্ত, চারদিকে রমরমা অবস্থা। জামা চুড়ি কত কিছু দোকান একসাথে, ফুলের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মোমো গন্ধে মোহনীয় হয়ে আছে চারপাশ। রং বেরঙের ফুলের সমাহার মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখছে তোরফা। হঠাৎ মনে হলো এই মুহূর্তে একতোড়া ফুল হাতে নিয়ে থাকলে নিহাত মন্দ হতো না। আর কিছু দূর যেতে পূর্ণ রিক্সাওয়ালা মামাকে বললেন, মামা রিক্সাটা একটু সাইড করো তো। পূর্ণর কথা মতো রিক্সা থামলো। তারা রিক্সা থেকে নামতেই পূর্ণ তোরফাকে একটা চুড়ির দোকানের সামনে নিয়ে গেলেন। চুড়িগুলোর দিকে চেয়ে বললেন, দেখো তো কোন রং এরটা পছন্দ হচ্ছে। আমার জন্য না, আমার আরেকটা বউ আছে তার জন্য বলছিলাম, তোমার সতীনের জন্য পছন্দ করো। তোরফা সরু চোখে তাকিয়ে পূর্ণর হাতে চিমটি দিল। পূর্ণ বাঁকা হেসে বলল, হারি আপ তোরফা, বাসায় যেতে হবে আমাদের, রিক্সা দাঁড় করিয়ে রেখেছি তো। তোরফা মাথা নাড়িয়ে চুড়িগুলো দেখতে লাগলো, এরই মাঝে পূর্ণ কোথায় যেন গেলেন। তোরফা একজোড়া নীল চুড়ি হাতে পরে দেখছিল, তখনই পূর্ণ ফিরে এলেন। তোরফার হাতের দিকে তাকিয়ে মানিব্যাগ বের করতে করতে বললেন, পারফেক্ট, এটা মানিয়েছে তোমার হাতে, হাতে পরেই থাকো, খুলো না। অতঃপর চুড়ির দোকানিকে দাম দিয়ে তারা রিক্সায় উঠলেন। তোরফা হাতে চুড়িগুলো নেড়ে চেড়ে দেখছিল, হঠাৎ কোমরে পূর্ণর স্পর্শে শিউরে উঠে পূর্ণর দিকে তাকালো। পূর্ণ পকেট থেকে একটা গোলাপ বের করে তোরফার কানে গুঁজে দিতে দিতে বললেন, কোনো কিছু ভালো লাগলে তুমি আমাকে বলো না কেন, তোমার তো অধিকার আছে আমাকে বলার, সবসময় কেন আমাকে নিজে থেকে বুঝে নিতে হবে? এরপর থেকে কোনো কিছু নিতে মন চাইলে আমাকে সরাসরি বলবে, ঠিক আছে? পূর্ণর ভারী কণ্ঠে তার দিকে আড় চোখে তাকালো তোরফা।
পূর্ণ কান থেকে হাত সরিয়ে ভ্রু তুলে বললেন, কি? তুরফা মাথা নেড়ে বলল, কিছু না। এরপর আর কোনো কথা হলো না তাদের। মিনিট পাঁচেকের মধ্যেই বাসায় পৌঁছে গেল। রিকশা থেকে নেমে বাসায় ঢুকবে এমন সময় পূর্ণ পিছন থেকে বললেন, ভাবছিলাম যে কোন ফুলটা বেশি সুন্দর, বলতো, তোমার গোলাপ না আমার গোলাপ? পূর্ণর প্রশ্নে থমকে দাঁড়ালো তুরফা। পিছনে ঘুরতেই চোখে পড়ল তার মুখে স্নিগ্ধ হাসি, যে হাসিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা দায়। বাসায় প্রবেশের পরই চুড়ি আর ফুল দেখে হই হই করছে রাইসা আর প্রিয়া, এমনকি ওদের সাথে চোখ দিচ্ছেন প্রান্ত ভাইয়াও। কেউ তুরফাকে খ্যাপাতে বাকি রইল না, বরম্ম শুধু মিটমিটিয়ে হাসছিলেন। এদিকে তুরফা লজ্জায় শেষ আর পূর্ণ দিব্যি নির্বিকারভাবে ফ্রেশ হতে চলে গেলেন পূর্ণর গম্ভীর মুখখানা প্রদর্শন করে। ভাবখানা এমন যেন এখানে কী হচ্ছে পূর্ণ কিছুই জানেন না। রাইসা তুরফার দিকে ভ্রু তুলে জিজ্ঞেস করল, জল গড়িয়ে তাহলে এত দূর গিয়েছে আর আমি জানলামও না? চুপ কর, এখনো তেমন কিছু হয়নি। তা তো দেখতেই পাচ্ছি বেবি, আর কিছু হওয়ার বাকি আছে নাকি? রাইসার দিকে চোখ পাকিয়ে তাকাতেই ও হাসি মুখ বন্ধ করল। এদিকে প্রিয়া উদাসী মুখ করে বলল, আজ আমার জামাই নেই বলে কেউ এভাবে চুড়ি গোলাপ গিফট করে না, জীবনটাই কষ্টের। ওর রিয়াকশন দেখে হেসে ফেলল সবাই। প্রান্ত ভাইয়া প্রিয়ার মাথায় গাঁটি মেরে বললেন, তাই না, খুব শখ হয়েছে তোর বিয়ে করার। দাঁড়া, আজ গিয়ে বাবাকে বলছি তোর জন্য পাত্র খুঁজতে। পাত্র তো খুঁজেই ফেলেছি ভাইয়া, বিয়ে হওয়াটাই বাকি এখন, বিড়বিড়িয়ে বলল প্রিয়া। প্রান্ত ভাইয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, কি বললি, স্পষ্ট করে বল, বুঝিনি। কিছু না, এখন বোঝা লাগবে না তোমার। যাকে বোঝার দরকার তাকে এখনো বোঝাতে পারেনি, তোমায় আর কি বোঝাবো। প্রিয়ার কথাই হতাশ দৃষ্টিতে তাকালেন প্রান্ত ভাইয়া। প্রান্তর ভাইয়ার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কিছুই বোঝেননি। অবশ্য উনি একা নয়, বাকিরা কেউই বুঝল না প্রিয়ার কথার অর্থ। মেয়েটা কেমন জানি অদ্ভুত কথাবার্তা বলছে আন্টির বাসায় থেকে আসার পর থেকে। প্রান্ত প্রিয়ার খুনছুটির মধ্যে কিছুক্ষণ পর পূর্ণ ফিরে এসে প্রিয়ার পাশে বসে ওর দিকে নিজের কার্ড এগিয়ে দিয়ে রাশভারী কণ্ঠে বললেন, এই নে, যা মন চাই শপিং করিস কাল, এরপর থেকে আর কখনো বলবি না তোর কেউ নেই। যতদিন না তোর বিয়ে হচ্ছে, তোর সমস্ত শখ আহ্লাদ পূরণ করার জন্য তোর বড় ভাই এখনো জীবিত আছে, কথাটা সবসময় মাথায় রাখবি। ইয়ে, থ্যাংক ইউ বড় ভাইয়া, তুমি দিন দিন আরো সুইট হয়ে যাচ্ছ, লাভ ইউ। পূর্ণকে জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে বলল প্রিয়া। পূর্ণও হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রান্ত সেদিকে চেয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো তোর বড় ভাইয়াকে তোর সুইট লাগবে, এরপর কোনো কিছু কিনতে হলে আমার কাছে টাকা চাস, আমিও সোজা বড় ভাইয়ার কাছেই পাঠিয়ে দেব। প্রিয়া তার দিকে ভেঙে দিয়ে বলল, আর কিছু চাবো না তোমার কাছে, তুমি সবসময় আমাকে খ্যাপাও, আমি বড় ভাইয়ার কাছে যাবো এরপর থেকে, তুমি ভালো না। আচ্ছা, আমি তো ভালো না, ভালো নিয়েই থাক তুই, দেখবো নি কতদিন এমন থাকিস। ব্যাস পুনরায় শুরু হয়ে গেল ভাই বোনদের টকঝাল ঝগড়া। সেদিকে মনোযোগ দিয়ে দেখছে তুরফা আর রাইসা, কত মজা লাগে এমন দৃশ্য দেখতে। রাইসার তো তাও একটা ভাই আছে। আচ্ছা, ওর কি মনে পড়ছে রায়হান ভাইয়ের কথা? মনের প্রশ্নটা মুখে করেই ফেলল তুরফা। রাইসাকে বলল, রায়হান ভাইয়ের কথা মনে পড়ছে? রাইসা হালকা হেসেই মাথা নাড়ালো। তুরফা ওর কাঁধে হাত রেখে বলল, সমস্যা নেই, শীঘ্রই দেখা হবে ভাইয়ার সাথে, আমরা আবার আন্টির বাসায় যাব। আম্মুর বাসায় যাওয়ার দরকার নেই, কালকে এমনিতেও ভাইয়ের সাথে দেখা হবে, হেসে বলল রাইসা। তুরফা অবাক হয়ে জিজ্ঞেস করল, কাল দেখা হবে মানে রায়হান ভাই এখানে আসবেন নাকি? না, তবে কাল একটা পার্টি আছে প্রান্তদের অফিসে, অনুষ্ঠানে কোনো কোম্পানির মানুষদেরও ইনভাইট করা হয়েছে, ভাইয়াও যাবে। ওয়াও, তাহলে তো ভালোই, এটা তুই জানলি কিভাবে? প্রান্ত ভাইয়া বলেছে? হ্যাঁ, প্রিয়াও জানে, ওই ও যেতে চাইছে কাল। প্রান্ত প্রথমে রাজি না হলেও পরে প্রিয়ার জিদের কারণে রাজি হয়েছে, ওর জন্যই তোকে আর আমাকে যেতে হবে পার্টিতে। বাহ, এত কিছু হয়ে গেল, তোরা সবাই জানতি, অথচ পূর্ণ আমাকে কিছু বলেনি এ ব্যাপারে, গোমরা মুখে বলল তুরফা। সবাই জানে অথচ পূর্ণ তুরফাকে জানালেন না একবারও। হ্যাঁ, আর চোখে পূর্ণর দিকে তাকাতেই তুরফাকে চোখ টিপ মারলেন পূর্ণ।
থতমত খেয়ে গেল তুরফা। পূর্ণর থেকে দৃষ্টি ফিরে প্রিয়ার দিকে তাকাতেই ওর হাস্যোজ্জ্বল চেহারা চোখে পড়ল। মেয়েটাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে, তবে এই খুশির আসল কারণ কি, ওর এমন পরিবর্তিত আচরণের বা কারণ কি জানার আগ্রহ বেড়ে চলল মনে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।